গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই নিউ ইয়ারের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে। আর তোমরা অবশ্যই নিউ ইয়ার যাতে ভালোভাবে কাটাও সেটাই প্রার্থনা করি। সো আজকে তোমাদের জন্য আরও একটা কম্বোর ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের পুরো জানুয়ারি মাসটা তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। সেটা কোথায় অ্যাড্রেসটা, সেটা হলো খাওমোর ক্যাফে, যেটা আছে নাকতলার একদম কাছেই। এক্স্যাক্ট লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। সো এখানে বেসিক্যালি 249-এর কম্বোটার ভিডিও আমরা করতে এসেছি। এছাড়াও কিন্তু অ্যালাকার্টের এদের অনেক আইটেম পাওয়া যায়, তো সেটার বেসিক্যালি কম্বোতে কী কী আইটেম আছে, কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন, সব কিছু তোমাদেরকে দেখাবো। সো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে ভালোভাবে দেখো। আচ্ছা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান বেলটা অলে ক্লিক করে রেখো এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমাদেরকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করোনি, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, প্লিজ ফলো করে নিও, কারণ সেখান থেকে কিন্তু তোমরা অনেক কিছু ইনফরমেশান পেয়ে যাবে। তো কথা বাড়াচ্ছি না, তোমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি, সব কিছু দেখাচ্ছি। তো চলো ভেতরে যাওয়া যাক। ট্রাই করতে পারো। আর এটাকে তোমরা জাস্ট জলে একটা ট্যাবলেট মিশিয়ে নিয়ে, ঠান্ডা জল বা গরম জল কোনো অসুবিধা নেই, দিয়ে তোমরা এটাকে কনজিউম করে নিতে পারবে, দিনে একবার কনজিউম করতে পারবে। সো চলো তোমাদের চট করে দেখিয়ে দিই এটা কিভাবে তোমরা খাবে। এই হলো গাইস, দেখতে পাচ্ছ লেভেলের গ্রিন টিটা, আমি সিলটা ওপেন করে নিয়েছি। সো এরকম ট্যাবলেটস থাকবে, সো এখান থেকে আমি একটা ট্যাবলেট নিয়ে নিলাম এরকম, দিয়ে এক গ্লাস ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। সো এই যে ফিজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা একটু ওয়েট করে, এটা যাতে ডিজলভ হয়ে যায় ট্যাবলেটটা, সেটা অবধি ওয়েট করে নিয়ে তারপর এটাকে খেতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। সো এটা আমি কোল্ড ওয়াটারে খেয়েছি মিক্স করে, হট ওয়াটার নয়, তোমরা চাইলে হট ওয়াটারও মিক্স করে খেতে পারো। তো চলো এটা টেস্ট করে দেখা যাক। এটা কিন্তু সত্যি খুব ভালো খেতে, নর্মাল গ্রিন টি গুলোর মতো নয়। সো আমি অবভিয়াসলি বলতে পারি এটা ইন্ডিয়াস টেস্টিয়েস্ট গ্রিন টি। সো তোমরা অবশ্যই ট্রাই করো, লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। সো গাইস, এই যে চলে এসছে আমাদের 249-এর কম্বো। সো চলো তোমাদের চটপট করে দেখিয়ে দিই একবার যে কী কী দিয়েছে এখানে। ফার্স্টে স্টার্টারের মধ্যে তোমরা এখানে পেয়ে যাবে চিকেন 65, চার পিস রয়েছে, সাইজটা তোমাদের দেখিয়ে দিই একবার। এরকম বড় বড় সাইজের চিকেন 65 পেয়ে যাবে তোমরা চার পিস স্টার্টারে। আর তার সাথে তোমরা পেয়ে যাবে একটা ভেজ আইটেম। এই ভেজ আইটেমটা দেখো, এরকম ছোটো ছোটো ভেজের পকোড়া মতো, এটাকে মানে শেজওয়ান সসে টস করে দেওয়া রয়েছে, টাইপ অফ পকোড়া রয়েছে। সো এটা তোমরা পেয়ে যাবে স্টার্টারে, এই দুটো আইটেম। তার সাথে তোমরা পেয়ে যাবে এখানে স্যুপ, মাইনস্টোন চিকেন স্যুপ। বেসিক্যালি ওরা একটা মানে টমেটো চিকেন স্যুপ দিয়েছে, এটা টেস্ট করলে বুঝতে পারো। সো এইখানে স্যুপ কিন্তু একটা পোর্শন দুটোতে ভাগ করে দিয়েছে। আর তারপরে মেন কোর্সে রয়েছে এই যে নুডলস, দেখতে পাচ্ছ এগ নুডলস,
এগ নুডলসের পোর্শনটা দেখতে পাচ্ছ এতটা মতো রয়েছে, আর তার সাথে রয়েছে এগ ফ্রাইড রাইস যেটার পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ এতটা মতো রয়েছে, ঠিক আছে। সো আর তার সাথে তোমরা মেইন কোর্সে পেয়ে যাবে এখানে চিকেন মাঞ্চুরিয়ান চার পিস, এই যে চার পিস চিকেন মাঞ্চুরিয়ান দেখতে পাচ্ছ তোমরা, সাইজটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার, এরম সাইজে এই চিকেন মাঞ্চুরিয়ানের সাইজটাও কিন্তু বেশ বড়। আর তার সাথে তোমরা পেয়ে যাবে কিন্তু ডেজার্টে এইরকম ব্রাউনি, ব্রাউনি উইথ চকলেট সস। সো এই হলো সাতটা আইটেম কম্বো। সো চলো এক এক করে টেস্ট করি। ফার্স্টেই আমি টেস্ট করি এই স্যুপটা, স্টার্টারে এটা রয়েছে। টমেটো স্যুপ রয়েছে, স্যুপটা একদমই লাইট, একদম ঝাল নেই, লিটারালি একদমই ঝাল নেই। আর এখানে দেখতে পাচ্ছ গাজর চিকেন সব ছোটো ছোটো পিসেস করে কাটা রয়েছে। এখানে চিকেনের পোর্শনটা আমি বলবো যে অনেকটা কমই রয়েছে, মানে গাজর আর ভেজিটেবলসই বেশি রয়েছে। স্যুপটা মোটামুটি খেতে, এবার চলো অন্য স্টার্টারগুলো ট্রাই করি। এটা চিকেন 65 যেটা আগেই বললাম, চলো এটা ট্রাই করি। এর কোটিংটা দেখো, কোটিংটা কিন্তু পাতলাই আছে, খুব মোটা কোটিং দিয়ে সেটা নয়, তবে হ্যাঁ কোটিং আছে ভালো মতো, পাতলা হলেও কোটিংটা আছে। চলো এবার চাই করি আমরা ভেজ পকোড়া যেটা রয়েছে। এটা বেশ ভালো খেতে, ভিতরে ভেজি দেওয়া রয়েছে অনেক রকমের, এটা আমার ভালো লাগলো বেশ। আর চিকেন 65টাও কিন্তু ভালো ছিল। সো স্টার্টারের আমার স্যুপের থেকে কিন্তু এই দুটো আইটেম বেশি ভালো লেগেছে। সো চলো এবার মেন কোর্সে যাই। নুডলসটাতে কিন্তু ভালো মতো ভেজিস দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, ক্যাপসিকাম ক্যারেট ক্যাবেজ সব ভালো মতো দেওয়া রয়েছে। সো চলো টেস্ট করে দেখি। নর্মাল আমরা যেমন নুডলস খাই সেরকম একদম হালকা রয়েছে, এটা হলো সব থেকে বড়ো কথা। মানে ইউজুয়ালি যেরকম খুব অয়েলি বা রিচ হয় সেটা একদমই নেই, একদম হালকা নুডলসটা বানানো, এগ নুডলস এটা, এই যে দেখতে পাচ্ছ এরকম এগ রয়েছে দেওয়া। সো চলো এবার ফ্রাইড রাইসটা ট্রাই করা যাক, এটাও এগ ফ্রাইড রাইস, এই যে দেওয়া রয়েছে এগ, তার সাথে ক্যাপসিকাম দেওয়া রয়েছে, বিনস দেওয়া রয়েছে। ফ্রাইড রাইসটা শুধু খেলে তোমরা কোনো ফ্লেভার পাবে না। সো চলো মাঞ্চুরিয়ান দিয়ে ট্রাই করে দেখি কেমন আসছে ফ্লেভারটা। একটু চিকেন নিয়ে নিই, মাঞ্চুরিয়ানটা দিয়ে খেতে ফ্রাইড রাইসটা কিন্তু খুবই ভালো লাগছে, মাঞ্চুরিয়ানের টেস্টটা কিন্তু খুব ভালো। মানে ফ্রাইড রাইসের পার্টিকুলারলি তোমরা কোনো ফ্লেভার পাবে না, বাট মাঞ্চুরিয়ান দিয়ে খেতে ওটা ভালো লাগবে। মাঞ্চুরিয়ানটা খুব সুন্দর হয়ে গেছে, মাঞ্চুরিয়ানটা কিন্তু খুব ফ্লেভারফুল, একটু স্পাইসিও আছে বাট ফ্লেভার্স কিন্তু একদম ভরে ভরে আসছে। চলো এবার লাস্ট আইটেম ডেজার্ট এটা ট্রাই করি।
দেখতে পাচ্ছ এখানে চকলেট সস দেওয়া রয়েছে ব্রাউনিতে। ব্রাউনিটা কিন্তু ভালো খেতে, ব্রাউনিটা সত্যি খুব ভালো খেতে। সো এই কম্বোতে যে সাতটা আইটেম, তার মধ্যে যদি আমার বেস্ট কোনটা লাগে আমি বলি, আমার কিন্তু বেস্ট লেগেছে এই ভেজ যে আইটেমটা রয়েছে স্টার্টারে, সেটা মাঞ্চুরিয়ানটা আর এই ব্রাউনিটা। সো তোমরা অবশ্যই 249-এ ট্রাই করতে পারো, আর এটা কিন্তু শেয়ারেবল কম্বো। সো চাইলে তোমরা এখানে দুজন তিনজন এসেও শেয়ার করে খেতে পারো, কোনো ইস্যুস নেই। তোমরা আসতেই পারো, এসে টেস্ট করে এটা দেখতে পারো, অনলি 249। সো বাইরে বেরোয়, বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। সো গাইজ, আমাদের কম্বোটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। 249-এর বিলটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখো 249-ই কিন্তু নিয়েছে। সো এক্সট্রা কিন্তু কোনো জিএসটি বা আলাদা কোনো চার্জ নেয়নি। সো 249-এ তোমরা সাতটা আইটেম পেয়ে যাবে। সাতটা আইটেমের মধ্যে আমি বলবো যে আমার সবথেকে কিন্তু ওই ভেজ আইটেমটা যেটা স্টার্টারে ছিল সেটা সবথেকে বেশি ভালো লেগেছে, আর ব্রাউনিও ভালো লেগেছে, আর মাঞ্চুরিয়ানটাও কিন্তু খুব ভালো ছিল। বাকি নুডলস আর ফ্রাইড রাইসটা বলবো যে আমার অতটা ভালো লাগেনি, নর্মাল আমরা যেরকম খাই সেরকমই রয়েছে। আর বাট এখানে কিন্তু রিচ নয় খাবার, একদম খাবারগুলো কিন্তু কোনোটাই রিচ নয়, সিম্পল একদম, একদম সিম্পলের মধ্যে লাইট একদম খাবার। তো তোমরা অবশ্যই এখানে একবার এসে ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর স্যুপটা আমার অতটা কিছু ভালো লাগেনি, স্যুপটা পুরো নর্মাল যেমন টমেটো স্যুপ আমরা খাই, মানে সেটাও নয়, আমার স্যুপটা জাস্ট একদম মানে পছন্দই হয়নি। মানে তখন টেস্ট করার জন্য একটু খেয়েছিলাম, প্রথমের দিকে ভালো লাগছিল, বাট তারপরে আর খেতে পারিনি সিরিয়াস। হ্যাঁ, স্যুপটা আমার অতটা ভালো লাগেনি, সাত আইটেমের মধ্যে স্যুপটা একটা ফ্লপ আইটেম। স্যুপটা অতটা আমার ভালো লাগেনি, বাট বাকি আইটেমগুলো কিন্তু আমার ভালোই লেগেছে। 249-এ ঠিক আছে, তোমরা একবার অবশ্যই এসে একবার ট্রাই করতেই পারো। লোকেশানটা যেমন বললাম ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো, প্লিজ ভিডিওটা লাইক করে দিও, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান বেলটা অলে ক্লিক করে রাখো এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমাদেরকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে নিই, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, প্লিজ ফলো করে নিও, কারণ সেখান থেকেও কিন্তু তোমরা অনেক কিছু ইনফরমেশান পেয়ে যাবে। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন, বাই বাই। Yeah, I'm like an addict, ooh, I gotta have it. I ain't even playing, got a really bad